हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के आमी आपनादेर साथे लाउएर निरामिष लाउएर एक रेसिपी शेयर करछी। एर जोन्नो आमार लागबे लाउ, तार साथे लागबे सामान्य कयेकटा बड़ी लंका, काँचा लंका और धने पाता। आमी गैसे पैन दिए ताते तेल दिए देबो और तेलटा गरम हवार जोन्नो एकटु वेट करछी। तेलटा गरम हो गेछे, एबार आमी कयेकटा बड़ी नियेछी, सेई बड़ीगुलो आमी भेजे नेब। बड़ीगुलो एकटु हल्का लाल करे भेजे नेब आमी। बड़ीगुलो आमार भाजा हो गेछे, एबार आमी बड़ीगुलो तुले निच्छी। एबार ओई तेलेई आमी फोड़नेर जोन्नो सादा जिरे और एकटा शुकनो लंका दिए दिच्छी। शुकनो लंका और सादा जिरेटा एकटु भाजते हबे, एकटु फोड़नटा जखन एकटु सुंदर गंध बेरो हबे तारपरे आमी लाउटा दिए दिच्छी। এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়ে লাউটা একটু নেড়ে দিচ্ছি আর লাউয়ের মধ্যে এবার আমি একে একে পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার লাউটা আমি একটু নুন আর হলুদগুলো মেখে মানে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার আমি ভালো করে এটা মিশিয়ে এবার আমি এটা ঢেকে দেবো। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখছি এটা লাউটা আমার সেদ্ধ হয়েছে কিনা। লাউটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই সেদ্ধ হয়েছে। লাউ থেকে কিছুটা জলও বেরিয়েছে, সেই জলেই লাউটা সেদ্ধ হয়েছে। এবার আমি ভেজে রাখা, আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। এবার আমি খুব সামান্যই দুধ দেব। এটা আপনারা কাঁচা দুধও দিতে পারেন বা বয়েল দুধও দিতে পারেন, সেটা কোনো ব্যাপার না, তবে সামান্যই দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নিচ্ছি, নিয়ে আমি একটু ঢাকনাটা আবার কিছুক্ষণের জন্য দিয়ে দিচ্ছি। আবার কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পরে আমি খুলে দেখছি লাউটা মোটামুটি পুরোপুরি কমপ্লিট। এবার আমি একটু দুধের মধ্যে একটু আটা, কেউ ইচ্ছা করলে ময়দা বা কর্নফ্লাওয়ারও নিতে পারেন, নিয়ে মিশিয়ে সেই মিশ্রণটা এই লাউয়ে দিয়ে দিলাম। এতে লাউটা একটু বাইন্ডিংটা ভালো হয়, লাউটা একটু মাখা মাখা হয়ে যায়, ভালোই লাগে খেতেও। এবার আমি এর মধ্যে কিছু লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। একটু নেড়ে নিচ্ছি ভালো করে, চারিদিকে সব জিনিসটা যাতে ভালো মতো মিশে যায় এটার সাথে। এবার আমি সামান্য চিনি দিয়ে দিলাম। লাউ সাধারণত একটু টক হয় চিনি দিলে, আর এটা যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালোই লাগবে। এবার আমি কুচোনো ধনে পাতা, ধনে পাতা কুচিগুলো একদম শেষ মুহূর্তে ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু নেড়ে এবার
আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। লাউটা দেখুন পুরোপুরি কমপ্লিট একদম হয়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে দিলাম। লাউটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লাউটা কিরকম দেখতে হয়েছে। আপনারা অবশ্যই এই লাউটা একবার ট্রাই করবেন, আশা করি ভালো।